السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والوضعان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين চ্যানেল টিটির পক্ষ থেকে সম্মানিত শ্রোতা ভাই বন্ধু এবং দেরকে জানাচ্ছি রমদান করিমের আহলান এবং শাহলান আপনাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং অত্যন্ত আবেগ এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বের গুরুত্ব দিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই অনুষ্ঠান পৃথিবীর যেই যেই প্রান্ত থেকে দেখছেন এই প্রোগ্রামটাকে লাইক শেয়ার এবং কমেন্টস করে মানুষের হাতে হাতে ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি আর আমরা অত্যন্ত পুলক্ষিত এবং আনন্দিত আজকের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যে আমাদের সম্মানিত যারা মহতারাম মেহমানবৃন্দ আছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিশেষ করে আজকে যিনি আমাদের সম্মানিত মেহমান উনি অত্যন্ত বড়ো মাপের একজন স্কলার এবং অত্যন্ত বড় ধরনের ইমাম এবং আয়ালেম দিন মাওলানা ওবায়দুল হক সাহেব মেদাজিলুল আলী আর এবং আমাদের পাশেই যিনি বসা আছেন উনিও সমাজের দ্য লিডার অফ দ্য কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তিত্ব যিনি আমাদের নিউ ইয়র্কের ব্রঞ্জের প্রাকচেষ্টা জামে মসজিদ যে মসজিদ অত্যন্ত প্রাচীন একটি মসজিদ প্রাচীন একটি কমিউনিটি এই কমিউনিটির এই জামে মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ যিনি বা যারা সমাজকে আজকে যুগের পর যুগ মানুষদেরকে সেবা দিয়ে আসছেন তো আজকে আমরা ইসলাম এবং কোরআন এবং রসুল সাল্লিউসাল্লাম মানুষের সেবার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ইনকারেজ করেছেন আমরা আমাদের সম্মানিত মহতারাম মালানা ওবায়দুল হক সাহেব এবং আমাদের সম্মানিত মহতারাম সাইদ মুর্শেদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো আমরা প্রথমেই আমাদের মহতারাম মালানা ওবায়দুল হক সাহেবের কাছ থেকে জানতে যাব মহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকে আমরা যেই বিষয় নিয়ে বসেছি যেহেতু রমজান কারিম আসলে রমজান কারিম তো মানুষদেরকে ন্যাক কাজের জন্য উৎসাহ প্রদান করে বিশেষ করে আমাদের স্যারি আমাদের তারাবি আমাদের জাকাত আমাদের ফেতরা আমাদের যারা নেবারহুড প্রতিবেশী তাদেরকে হেল্প করা অর্থাৎ ইসলাম আদিন ইসলামটা হলো মানুষের কল্যাণ কাবিতা তা আমরা এই রমজানের যে শিক্ষা এবং ইসলাম যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে এর ভিতরে রমজানকে সামনে রেখে আমরা এমন কি সমাজের মধ্যে করতে থাকি করতে পারি এটা কি মুসলিম হোক কি অমুসলিম হোক যা আমরা মানুষের সেবার জন্য আমাদের মধ্যে এমন কি কি গুণ থাকলে ভালো হয় যেমন এর মধ্যে একটি আছে আমরা আমাদের ইসলামী জীবন ব্যবস্থায় জাকাত আছে ফেতরা আছে মানুষকে হেল্প করা আছে বিধবাদের হেল্প করা আছে তারপরে ইয়াং জেনারেশানদেরকে আমাদের মসজিদ দিকে মানে এনকারেজ করা আছে বৃদ্ধদের যারা তাদেরকে হেল্প করা আছে বিধবা বিধবার যারা তাদেরকে হেল্প করা আছে এরকম আপনার অত্যন্ত মানে জ্ঞানের আলোকে আপনি আমাদেরকে এমন কি বুঝাবেন যে ইসলামের মধ্যে বিশেষ করে রমজানকে সামনে রেখে আমরা মানুষের উপকার করতে পারি আলহামদুলিল্লাহ মহতারাম সুন্দর কোশ্চেন করেছেন যে পবিত্র মাহে রমজানের দিনগুলোতে আমরা যে ভালো কাজগুলো করতে পারি আল্লাহ তালা তো পবিত্র কালাম হাকিমে বলেছেন যে আই হল্লীন আমন আসিয়াম কমা কুতিবা আইল আল্লামন লা লাকুম তত্তাকুন শেষের যে কথাটা লা আল্লাহম তত্তাকুন মানে যদি তোমরা বুঝতে পারো তাহলে বরং তোমরা মোত্তাকিন হতে হতে পারবে আর মোত্তাকিন হচ্ছে এমন একটা কোয়ালিটি যে শুধুমাত্র নামাজ নয় শুধুমাত্র রোজা নয় শুধুমাত্র তসপিতাল যে আজকার নয় বরং হচ্ছে একটা গুড বিহেভ হ্যাঁ মানুষের সোসাইটির সমাজের মানুষের কল্যাণে আগাই আসা একজন মুসলমান হিসাবে এগুলো হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব এদিগুলো আমাদের নৈতিক দায়িত্ব এবং আল্লাহ আমাদের কাছে সেটাই দাবি করতেছেন তা মোত্তাটিন হতে হলে অনেক কোয়ালিটির দরকার সে কোয়ালিটির ভিতরে আল্লাহ পাকের সাথে আল্লাহর যে হক আছে সেটা আমরা পালন করব। পাশাপাশি বান্দার যে হক আছে সে ব্যাপারে আমরা অত্যন্ত যত্নবান হব আমাদের আখলাগুলো যেমন সুন্দর হবে আমাদের বিহাব বিহাবিও সুন্দর হবে পাশাপাশি আমরা চিন্তা করবো নবী তো বলেই দিয়েছেন যে ব্যক্তি প্যাটপুরে খেয়ে ঘুমালো অথচ তার প্রতিবেশী বুমুক্ষ থাকলো অমুক্ত থাকলো সে ব্যক্তি সে আমার দল নয় অথবা সে পাকা ইমানদার নয় অতএব আমরা যদি পাকা ইমানদার হতে চাই তাইলে পরে আমরা আমাদের নেইবারদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে তাদেরকেও আমরা যে সমস্ত যেমন ধরেন এ রমজান মাসে ইফতার হবে অনেক হরেক রকমের ইফতারি বিশেষ করে আমরা যারা ইউএসএতে যারা বসবাস করি এই নিউ ইয়র্কে যারা আছি হরেক রকমের ইফতারি নিয়ে আমরা বসি আমরা পেট পুরে খাই কিন্তু এমন তো এমনও তো অনেক মানুষ আছে যারা এই সুন্দর ইফতারি তারা পায় না বা এরকম করতে পারে না আমরা তাদেরকে ইফতারিস শেয়ার করতে পারি হ্যাঁ আমরা তারপরে যা যে সমস্ত মানুষ অসহায় আছে বা তাদের দুঃখের কথা কষ্টের কথা আমাদের কাছে জানতে নিতে পারে না বলতে পারে না আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করতে পারি এবং তাদেরকে আমাদের এই ভালো কাজের সাথে সংশ্লিষ্ট করতে পারি এবং তাদের খাদ্যের ব্যবস্থা আমরা করতে পারি তাদের যাদের সেরকমের পরা কাপড় চুপড় নাই তাদেরকে কাপড়চুপড়ের ব্যবস্থা আমরা করতে পারি যাদের অনেক মানুষ আছে যাদের অনেক কাপড়চুপড় আছে অথচ আল্লাহ নবী বলেছেন তোমরা যখন একটা নতুন কাপড় ক্রয় করো তখন পুরান কাপড় যদি তোমরা কাউকে দান করো তার ভিতরে মারাকা আছে অতএব আমরা সে কাজগুলো করতে পারি আপনার কাজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম যেগুলো হলো ইসলামের শিক্ষা শিক্ষা হলো এটা যে মানুষের উপকার করো পরোপকারিতা এজ এ হিউম্যানিটেরিয়ান হিসাবে ইসলামের প্রত্যেকটা মানব মানুষের জনহিতৈষী কাজ করতে পারে আমরা অত্যন্ত খুশি এবং আপ্লুত যা আজকে আমাদের মধ্যে যিনি মেহমান হয়ে আসছেন উনি হলেন নিউ একটি নিউ ইয়র্কের প্রাচীনতম মসজিদের মধ্যে একটি বড় ধরনের বড় কমিউনিটি এবং মসজিদ পার্কচেস্টার জামে মসজিদ ইন এই মসজিদের জামে মসজিদ বা অর্গানাইজেশনের সম্মানিত মোহতারাব কোষাধ্যক্ষ জনাব সাঈদ মুর্শিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার আমরা অত্যন্ত খুশি এবং পুলকিত যা আপনার মতো একটা লিডার অফ দিস কমিউনিটিকে আমরা মানে পেয়েছি আমাদের সামনে আপনাদের হাজারো রকমের অবদান এই সমাজের মধ্যে আছে বিশেষ করে আমরা যেটা জানি এই প্যান্ডামিকের মধ্যে পারচেস্টার জামে মসজিদ মানুষদেরকে যে হেল্প করেছে ফিউরারেল হিসাবে যখন মানুষ ভয়ে আতঙ্ক ঘরের মধ্যে মানুষ ঘর থেকে বেরো হয় না তখন হাজার হাজার মাইয়েদদেরকে এই পারচেস্টার জামে মসজিদের নেতৃত্বে আপনাদের নেতৃত্বে দাফন কাপন হয়েছে শুধু তাই নয় মানুষদেরকে হেল্প মানুষের যত রকম সুবিধা আছে সব কিছু আপনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন আপনারা কি আমাদেরকে এরকম আপনাদের সেই যেই কাজগুলি আপনারা করেছেন সমাজের জন্য যে ভালো কাজগুলো এবং যেগুলি আপনারা ভবিষ্যতে করবেন এরকম কিছু কাজের আপনারা কি আমাদেরকে বা জাতিদেরকে একটুখানি শেয়ার করতে পারেন আমার বক্তব্য শুরুতেই যে আমি আসলে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি টি দর্শকদের এবং চ্যানেল টিটির দর্শকদের এবং আজকের এই অনুষ্ঠানের আপনারা যে দুজন স্কলার উপস্থিত আছেন আমাদের এবং আমাদের পিআইসিবায় জয় মসজিদের আসলে আমি খুবই গর্বিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এই প্যান্ড আমি বলতে গেলে আসলে আমরা কোনো দিন কল্পনাও করতে পারি নাই যে এই ধরনের একটা সিচুয়েশন হবে সিচুয়েশনটা এমন হয়েছে যেমন করেন বাবা মারা গেছে ছেলে মেয়ে কেউ দেখতে আসে নাই কেউ টেক কেয়ার করতেছে না কেউ ফিনারেলের জন্য ব্যবস্থা করতেছে না আমাদের পারচেস্টার জামে মসজিদ এই ধরনের ফিনারেল সার্ভিস নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়েছে ফিনারেল সার্ভিস দিয়েছে যে ফিনারেল সার্ভিসগুলা প্রফেশনাল যে ফিনারেল কোম্পানিগুলো আছে ওরা নেয় নাই কিন্তু পারচেস্টার জামে মসজিদের এক্সিকিউটিভ কমিটির সবাই এই সার্ভিসগুলা খুব সিরিয়াস জিনিস যদিও আমরা মুসলিম মুসলমানদের পক্ষ থেকে আমরা যা সার্ভিসগুলো দিয়েছি সবাই মুসলিম মুসলিম বাট অনেক ফিনারেল কোম্পানি নেয় নাই তো আমরা এই সার্ভিসটা কন্টিনিউ দিয়েছি অলমোস্ট থ্রি ফোর ইয়ার্স অলমোস্ট দুই তিন হাজার মানে মৃতদেহ ডেড বডি এটা বলা খুবই সহজ কিন্তু আসলে সার্ভিসটা ফুল সার্ভিস সার ভরা আসলে খুবই কঠিনে ছেলে বাবাকে দেখতেছে না মেয়ে মা কে দেখতেছে না ওই সময় কমিউনিটি সার্ভিস আসলেই খুব ডিফিকাল্ট হয়েছে যেমন মনে করে নিজের সেফটির জন্য অনেকে তার পরিবারে অনেককে দেখতে আসে নাই মারা গেছে সার্ভিসটা দেয় নাই নিজে নিজের সেফটির কথা চিন্তা করছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা পারচেষ্টার যায় মসজিদ খুবই সিরিয়াস এই জিনিসটা টেক কেয়ার করছে আবার পারচেষ্টার জামে মসজিদে মনে করেন আপনার ইয়থ প্রোগ্রামের জন্য উনি আমাদের যদিও পিআইসি মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ ওনার কথা বলতেই হয় ওনারা কিন্তু আমাদের চেয়ে

গাত প্রতিকারের জন্য আসলে সার্ভিসটা ঠিক মতো হচ্ছে না তারপরেও আমরা প্রতি স্যাটারডেতে ইয়ুথ প্রোগ্রাম করি আপনি নিজেও তাকেন অনেক সময় স্কলার আনা হয় জি জি বিভিন্ন স্কলার আসে বিভিন্ন স্পিচ দেয় ইসলামিক স্পিচ যেগুলো আসলে জি 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 আলহামদুলিল্লাহ সো এগুলো হয় কি আমরা যে একটা মসজিদ দেখছি মসজিদে এখন মুসল্লিরা কিন্তু সবাই বয়স্ক কিন্তু প্রয়োজন কিন্তু ইয়তদেরকে নিয়ে আসা নিয়ে আসা যেমন মনে করেন যে মসজিদে ষাট থেকে পাঁচটা লাইন থাকে সবাই তাকে বয়স্ক ইয়তরা কিন্তু মসজিদে আসে না তো মসজিদ আমরা এমন এক শুধু কেন্দ্রিক করে ফেলছি মসজিদকে নমাজের জন্য মসজিদ না আল্লাহ আলাই সাল্লাম মসজিদে কিন্তু সামাজিক মানে মানে যত রকম ভালো কাজ আছে যত রকম ভালো কাজ রাষ্ট্রীয় সব কাজ মনে করেন যে কোনো ধরনের ডিসিশন বড় বড় কাজকর্ম ওখান মসজিদ থেকেই কেন্দ্র করে সাইদ পরিষদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে কথা এই পাই টু পাই সত্য কথা বলেছেন আপনি এবং আমি যা দেখে আসছি অত্যন্ত খুশির সাথে আরেকটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতে চাই সমাজকে পারচেস্টার জামে মসজিদ ইন প্রতি জুমার দিনে আমি দেখি যে নিউ ইয়র্কের যে বিভিন্ন মসজিদ বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা এই প্রাকচেষ্টার জামে মসজিদ আপনাদের কাছে আসে ফান্ডাইজিং করার জন্য এটা অবশ্যই আপনাদের অত্যন্ত বড় ধরনের সমাজসেবা জি তো এই সম্পর্কে আপনারা মানে কি কী নিয়ম বা কোন সিস্টেমে আপনাদের কাছে আসতে হয় তাদের আসলে আমরার মসজিদ আলহামদুলিল্লাহ ফান্ডে অনেক

অনেকে এভরি ফ্রাইডেতে দেখা যায় ফার্স্টটা চারটা মসজিদের আবেদন আসছে তো আমরা ডিসকাস করে যে কোনো একটা মসজিদে একদিন পারমিশন দেওয়া হয় এভরি ফ্রাইডে ওরা কালেকশন করে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই মনে করেন আপনার টু থাউজেন্ড ফোর থাউজেন্ড ডলার ওয়ান ডে কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল মহতারাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের পার্কচেষ্টার ইসলামিক সেন্টারের সম্মানিত আমরা কি আপনার কাছ থেকে এরকম আপনাদের যে মানে সমাজের যে এইরকম এমন কি কাজ আপনারা সমাজকে দিয়ে থাকেন প্যান্ডামিক থেকে শুরু করে অধ্যাবধি পর্যন্ত পার্কচেষ্টার সরি হ্যাঁ পার্কচেষ্টার ইসলামিক সেন্টার এমন কি কি সমাজ সেবামূলক কাজ সমাজের জন্য করে থাকে আপনি যদি কি মেহেরবানি করে আমাদেরকে একটু বলেন আলহামদুলিল্লাহ মোতারাম আপনি সুন্দর কোশ্চেন করেছেন আসলে মসজিদ আমাদের মসজিদগুলো মূলত আমাদের ইচ্ছা অনুযায়ী চলালে হবে না বরং মসজিদগুলোকে নবীর আদলে অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি যেভাবে তার মসজিদে নববী পরিচালনা করেছেন আমাদের প্রতিটি দায়িত্বশীল বাহিরে যারা মসজিদের দায়িত্বে আছেন তাদের সেইভাবে প্রতি সেইভাবেই মসজিদের নবীর আদলে আমাদের মসজিদগুলো পরিচালনা হওয়ার দরকার যদি সেটা হয় তাহলে আমাদের সমাজগুলো হবে মসজিদ ভিত্তিক সমাজ আর মানুষ তখন শান্তি পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ অশেষ মেহরবানি আপনারা শুনে খুশি হবেন যে আমাদের মসজিদে প্রতি শুক্রবার এভরিসিঙ্গল ফ্রাইডে আমাদের এখানে সিটি থেকে সে অনেক পরিমাণে এখানে ফুড আসে এখানে ফ্রুটস আসে নানা রকমের ফ্রুটস আসে এমনকি বারোটা থেকে পনেরোটা আইটেম আসে হাজার হাজার পাউন্ড মাল এখানে আসে এবং আমরা নর্থ আমেরিকা সংক্ষেপ রূপ হল আমেরিকা পাকসিস্টার চ্যাপ্টার কর্তৃক আমাদের এই মসজিদ আসলে পরিচালিত হচ্ছে ওনারা এটা সুন্দরভাবে পরিচালনা করছেন আমরা আমরা আসি তার সাথে সংশ্লিষ্ট এবং এই যে এভরি ফ্রাইডে আলহামদুলিল্লাহ যত মুসল্লি আসে শুধু মুসল্লি না এবং নন মুসলিরাও আমি তো শুনেছি যারা নেবারহুডে যারা আছে এখানে স্প্যানিশ আছে জি সবাই আছে ব্ল্যাক আমেরিকান আছে ওনারা সবাই হ্যাঁ ওনারা আমরা নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছি এবং আমি দেখেছি যেই যেই ইদেয়া হয় মানে যে

আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করুন যে তারা যে কীভাবে খেদমাত করে যাচ্ছেন সমাজে এবং যার কারণে আমাদের পাক সিস্টারটা এখন একটা গ্রো আপ একটা বিশেষ করে বাংলাদেশ অধ্যুষিত এলাকায় পরিণত হয়েছে মানুষের এখানে শান্তি পাচ্ছে আসলে বোতারাম আপনার কাছ থেকে অত্যন্ত চমৎকার কথা শুনলাম আপনি যে কথা বলে এ তো মানে ব্যাপকভাবে সমাজের জন্য এটা মনে করে নেবারহুড যারা আছে মুসলিম নন মুসলিম বিলিভার ডিসবিলিভার এনিবডি ক্যান গেট দিস থিং আমি আপনাদের আপনার কাছ থেকে যেটা শুনতে পাই যে আমাদের যে ফিউচার যারা

এবং আমরা ক্লাস আমাদের এখানে আপনি জানেন হয়তো ফুল টাইম স্কুল আছে ইসলাম স্কুল আছে এইট গ্রেড পর্যন্ত এখন পর্যন্ত আসে চারটায় সকাল আটটা থেকে চারটা পর্যন্ত ক্লাস চলে এরপরে বিকেলে ওরা ক্লাস শেষে যখন ইয়ে আমাদের এখানে আসে আমাদের সেকেন্ড ফ্লোরে পুরো ফ্লোরটাই ওদের জন্য ছেড়ে দেওয়া হয় এবং ওখানে পিংপং বল ওরা খেলতে পারে ওরা আরও খেলাধুলার ব্যবস্থা আছে এমনকি আমাদের মসজিদের বেজমেন্টে একটা জিম আছে ওরা করতে পারে আলহামদুলিল্লাহ ব্যাক ইয়ার্ডে আমাদের প্রচুর জায়গা আছে সেখানে তারা বাস্কেট খেলতে পারে আহ এবং আমাদের এখানে কিচেন আছে ওরা মাঝে মধ্যে পাকশাক করে এবং মাঝে মধ্যে এবং ব্যাকইয়ার্ডে বারবিকিউ করতে পারে এবং নানা রকমের খাদ্যের ব্যবস্থা এখানে থাকে আলহামদুলিল্লাহ ইয়োতরা এখানে আসলে খুব কমফোর্ট ফিল করে এমন কি বাবা মারা অনেক সময় বসে থাকে গাড়ি গাড়ি রাস্তায় যে বাচ্চারা যাইতে চায় না আমাদের এখানে এমন একটা সিস্টেম তারা আপনার কাছ থেকে অত্যন্ত আশামূলক কথা শুনলাম যেটা আমাদের আমেরিকাতে প্রত্যেকটা মসজিদে এরকম হওয়া উচিত জি আশা করি আল্লাহ সুহায়ন হুয়া তালা আমাদেরকে তৌফিক দিবেন আপনার কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই যে আপনি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন আমাদের মেয়েরা যারা আছে যারা গার্লস আছে এই এই গার্লসেরা কি বয়সদের সাথে এরকম মানে তাদের সুযোগ পায় এখানে এখানে আমি বলতে চাই আমরা ওদের জন্য ডিফারেন্ট বা ভিন্ন স্কেজুয়াল রেখেছি মেয়েদের জন্য ইয়াং সিস্টার যারা তাদের জন্য আমরা আলাদা একটা আলাদা ক্লাস যেমন আছে পাশাপাশি ওদের কালচারাল প্রোগ্রামগুলো আমরা আলাদা ডিফারেন্ট জায়গায় আমরা করি এবং সেটা মেয়েদের দ্বারাই পরিচিত যে ক্ষেত্রে পর্দার কোনো খেলাফ না হয় আমি পর্দার কথা বলছি না আমি বলছি যে যেমন বয়েসরা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আসে খেলাধুলা করে বারবি করে মানে তাদের জন্য সব ওপেন হ্যাঁ আমি বলতেছি যে মেয়েরা কি এখানে অ্যালাউড আপনাদের এডমিশন নেওয়ার বা তাদেরকে তালিম দেওয়ার তালিম নেওয়ার আমি সেটা বলতে চাই অ্যালাউড এবং তাদের জন্য আমাদের আলাদা একটা বিল্ডিংই আছে আদা বিল্ডিং আছে ওইটা আমরা মহিলাদের জন্য মেয়েদের জন্য সেখানে আমরা ব্যবস্থাপনা রাখি এবং সেখানে আমাদের দায়িত্বশীলা কিছু বোনেরা আছে যারা এগুলো টেক কেয়ার করে এমনকি কোনো খাবার দাবারে কোনো কিছু হইলে আমরা তাদেরকে বুঝাইয়ে দেই তারা এগুলো ভিতরে বসে তারা টেক কেয়ার করে এবং পর্দার সাথে তারাও ইনশাআল্লাহ তারা তারা এই কালচারাল প্রোগ্রামগুলো করে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সমাজের হিতাকাঙ্ক্ষী মূলক যেরকম কাজ হওয়া আমাদের উচিত সেই রকম কাজগুলি আমাদের এই মানে পার্টচেষ্টার ইসলামিক সেন্টার এবং পার্টচেষ্টার জামে মসজিদ থেকে আমরা পেয়ে থাকি আমরা অত্যন্ত খুশির সাথে মহতারাম সাইদ মুর্শিদের কাছ থেকে আরেকটি কথা জানতে চাই পার্টচেষ্টার জামে মসজিদ প্রতি বছর রমজানকে সামনে রেখে এবং প্রতিদিন রমজান ইফতারের ব্যবস্থা করে থাকে এই ইফতার দেখা গেল যে এখানে অনেক অসংখ্য মানুষ শত শত মুসল্লিয়ানিকেরাম এসে তারা ইফতার করে আমরা কি বা এই পার্টেষ্টার জামে মসজিদে কি আমাদের এরকম কোন প্ল্যান আছে যে কোন নেবারহুডের মধ্যে যারা থাকে স্পেনিশ হইতে পারে ডিসবিলিভার হইতে পারে নন মুসলিম হইতে পারে তাদের জন্য একটা দরজা খোলার বা তাদের জন্য তাদেরকে মাঝে মধ্যে এনে আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য এরকম কি আমাদের এরকম কোন প্ল্যান থাকলে কেমন হয় বা থাকলে থাকতে পারে আপনি সুন্দরই প্রশ্ন করছেন এইটাই হলো ইসলাম আসলে আমরা যে সার্ভিসগুলো আছে ওইটা যে শুধু মুসলমানদেরকে মুসলিমদেরকে দিতে হবে ইসলামে কিন্তু ওইটা বলে নাই তো আমরা যে রমজান রমজানের যে ইফতার মসজিদে যে আয়োজন করা হয় জি জি আর এটা যে আয়োজন করা হয় ওখানেই কিন্তু অনেকে আসে অনেকে আসে ইফতার করে জানতো চায় রোজা কি

তোমরা তোমাদের খাবারকে পরিবেশন করো মানুষের জন্য ফিড দা পিপল তা আমরা কি যেহেতু একটা মডেল নিউ ইয়র্কের জন্য জি এত বড় সমাজ এবং সেখানে শত শত মানুষ এসে ইফতার করে তা আমরা কি আপনাদের মধ্যে কি এরকম কোনো প্ল্যান থাকতে পারে যে আমরা যারা নেবারহুডে বিশেষ করে যারা আছে বা এরকম তাদের জন্য কোনো প্ল্যান করা বা তারা আসুক আমাদের সাথে শরিক হোক আপনাকে বলি আমি অপ্রিয় কিছু সত্যি কথা যেমন মনে করেন আমি নাইনটি সিক্স মসজিদে নমাজ পড়তাম ওখানে এভরি ফ্রাইডে নন মুসলিমদের জন্য একটা প্লেস ছিল সবাই ওখানে আসতো বসতো স্কুলার যে স্পিচ দিত বা দিত ওটা নোট করতো অনেক কোয়েকশন করতো ইমাম ফরে আবার সময় দিত ওদেরকে আপনাদের কোনো কোয়েকশন আছে কিনা তো অনেকে কোয়েকশন করতো ইমাম আনসার দিত ওইটা কিন্তু ইসলামের প্রচার হ্যাঁ ওইটা দিনের দাওয়াত এবং এইটাই ইসলামের যে কত বড় উপকার হয় যেমন আমাদের গত ফ্রাইডেতে একজন নন মুসলিম কিন্তু আমাদের হাতে কালমা পরে আমি নিজেই সাহায্য পড়িয়ে পড়েছি এবং আরেকজন মহিলা আসবে মসজিদ আমার কথাটা হলো যে এই যে তারা ইসলামের দিকে উত্তর উত্তর ঝুঁকছে তো ইসলাম যে আমরা যে এত রকম এত পয়সা খরচ করে মানুষদেরকে খাবার দিচ্ছি এবং হরেক রকম মানে আপনার মানে অত্যন্ত সুস্বাদু খাবার পরিবেশন এবং দেখতেও সুন্দর মুখরোচক খাবার আমরা কি তাদের জন্য এরকম কোন আপনাদের কি এরকম কোনো প্ল্যান থাকতে পারে আমি বলছি না যে এই বছরই যে এরকম ফিউচারে বা সমস্ত যেহেতু এটা মডেল মসজিদ এত বড় মসজিদ বড় সমাজ তারপরে হুজুর যেখানে আছে পিআইসি এরা তো করেই এবং তারা প্রোগ্রাম তারা দাওয়াতি দেয় বলল তা আপনাদের কি এত বড় মসজিদ হিসাবে এত বড় সমাজের মডেল মসজিদ হিসাবে এরকম কি কোনো প্লান থাকতে পারে কি না আমি আপনাকে ইনশাআল্লাহ চাই ইনশাল্লাহ আমাদের বর্তমান যে এক্সিকিউটিভ কমিটি আসলে খুবই অ্যাকটিভ প্রতিটা সদস্যই মসজিদের খাদিম মানে আলহামদুলিল্লাহ আল্লাহরে খুশি করার জন্য ওইটা আসলে পাবলিশ করার জন্য না আমরা যে যাই করি মসজিদে আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য তো আলহামদুলিল্লাহ আমি এক্সিকিউটিভ কমিটির সাথে কথা বলবো আমরা ভবিষ্যতে এটা যেমন আরো বড়ো আকারে করতে পারি এখন যা হচ্ছে তা থেকে অনেক বড়ো আকারে মানে এই আয়োজনটা করতে পারি যে আয়োজনে মনে করেন আপনি নন মুসলিম এভরিবডি আসতে পারে আমরা তাদের সাথে ফেসিলিটি করতে পারি সো ইনশাআল্লাহ ওইটা হবে আসলে মসজিদ আমি ব্যবসাকে আবারও ধন্যবাদ দিতে চাই আমার বক্তব্য শুরুতেই বলছি ওনারা যে পিআইসিতে যে ওয়েতে ওনারা পিআইসি মসজিদ রান করতেছেন আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি কেন খুশি মনে করেন আমার মসজিদে আমি কি করতেছি না করতেছি আমি বলাটা ঠিক হবে না পাবলিক বলবে এটা ঠিক আছে আপনি বলছেন কিন্তু হয় কি উনারা যেভাবে মানে প্রচার প্রসার প্রচার প্রসার করতেছে আমরা আসলে ওইটুকু অতটুকু অ্যাডভান্স হইতে পারি না ইনশাল্লাহ আমরা আমরা করতেছি কারণ হইল মসজিদ যত পর্যন্ত মানুষের মানে বয়স্ক মানুষের মন তাই এটা দূর করা যাবে না যে মসজিদ শুধু নমাজের জন্য না মসজিদে আপনার প্রোগ্রাম হবে উনি যে বলছে জিম খেলাধুলা সিস্টেম আমি লাস্ট ইয়ারে আমি ডেট করছিলাম আমাদের মসজিদে বারবিকিউ বিক্রি করবো এটা প্যান্ডামিক এর জন্য ওইটা হয় নাই ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা করবো পিআইসি মসজিদকেই সবাই ফলো করতে হবে কেন পিআইসি মসজিদ ফলো ওকে কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু আপনাদের মসজিদ পারচার জামে মসজিদ ইন এত বড় মসজিদ যদি এর সাথে সাথে আর একটু ডিফারেন্ট কিছু করি যেটা আমি যেটা আমি হুজুরকে কোহতারাম আমাদের সাইকে বলতে চাই আমি অত্যন্ত খুশি যদিও তারা ডিসবিলিভ পারবে খ্রিস্টিয়ান তারা তাদের গেটের সামনে লেখা লেখে ওপেন টু অল মানে যে যাবে তাদের সাথে সারা গুড বিহেভ করবে খ্রিস্টানদের ইসলামের শিক্ষা এটা শিক্ষা ওরা ওরা করতেছে আমাদের কথা হলো যে আপনাদের এরকম বড় বড় কমিউনিটি এবং আপনাদের মতো লিডার যারা আপনাদের মানে লাইফের বা এই সময়ের টাইম মানুষের সেবামূলক কাজে দিচ্ছেন এবং সময় দিচ্ছেন তো আমরা শুধু আমাদের আমাদের সময় শুধু আমরা কাজ করতেছি কিন্তু এর মধ্যে যদি আমেরিকার মতো দেশে যদি ডিসবিলিভাররা যা নেবারহুড যারা আমাদের মধ্যে তাদেরকে যদি না পায় তাহলে তো একটা কেমন দেখা যায় ইনশাল্লাহ আপনাদের সকলকে যারা মোহতারাম সম্মানিত মাওলানা ওবায়দুল হক সাহেব ইমাম পারচেস্টার ইসলামিক সেন্টার এবং আমাদের পারচেস্টার জামে মসজিদ ইনকে সম্মানিত মোহতারাম কোষাধ্যক্ষ কেশিয়ার মোহতারাম সাইদ মোর্শেদ আপনাদের উভয়কে আজকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সমাজের অত্যন্ত জীবন কনিষ্ঠ এবং জীবনমুখী কিছু সমাজমুখী কিছু কথা আমরা তাদের কাছ থেকে শুনতে পেরেছি এর জন্য সম্মানিত কাছে এবং দূরের বন্ধু যারা ভিউয়ার্স আছেন আপনাদের সকলকে আমাদের দিনে অনুষ্ঠান দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং প্রতিদিন আজকের মতো প্রতিদিন এরকম আমরা নতুন নতুন অত্যন্ত বিজ্ঞ আলোচক আপনাদের সামনে নিয়ে আমরা উপস্থিত হব আলাইকুম হবোল্লাকুম ওরিম Thank you.